जय गुरु शंकर। श्रद्धार प्रहित समस्त महापुरुष श्रीमंत शंकरदेव गुरुजनार 572 संख्यक आविर्भाव महोत्सव एक पवित्र क्षण कृपालु गुरुजनार चरण वंदना करी आपोनक सदौकिरे श्री चरणत अभाजने सेवा आगबढ़ाइछो। महापुरुष श्रीमंत शंकरदेव गुरुजनार এই ধরাধামত আবির্ভাব সম্পর্ক আমি দুয়ার বক্তব্য আগবাম অজানিত অপরাধ হলে আপনার সবাই মার্জনা করি আমার কৃপা কৃপা। গীতা ভগবান কৃষ্ণদেবে অর্জুন কৈছিল যে অর্জুন যেতিয়াই ধরা ধর্মর গ্লানি হয় অধর্মর প্রাদুর্ভাব বাড়ে সন্ত সাধু সকলের উপর দুষ্কৃতিকারী সকলে অত্যাচার অনাচার উৎপীড়ন নিপীড়ন আদি চলায় তেতিয়া দুষ্টক দমন আর সন্তক পালন করে ধর্ম সংস্থাপন করবর কারণে সম্ভ্রমামী যুগে যুগে মই যুগে যুগে অবতার গ্রহণ এয়া প্রভুর শ্রীমুখর সনাতন। সেই উদ্দেশ্যকে সারুগত করে কৃপালু গুরুজনার রূপত শঙ্কর রূপত দৈবকী নন্দন কৃষ্ণ পুনর কুসুম্বর গৃহ আবির্ভাব হয়েছে। আমার বাক্য নহয়, শাস্ত্র বাক্য, কৃষ্ণদেবর নিজ মুখর বাক্য। কিয় আবির্ভাব হবলগীয়া হয়েছিল? ধর্ম সংস্থাপন করবর কারণে। গুরুজনা আবির্ভাবের প্রাক মুহূর্তে অসম ভূমিত কেনেকুৱা অবস্থা হয়েছিল? ধর্মর বিপর্যয় হয়েছিল, অধর্মর প্রভাবে মানুষ অন্ধ করে তুলিছিল, দেব দেবতার সন্তুষ্টি লাভের বাবে একো একোটা জীব বলি দিয়া নীতি পরিণত হয়েছিল। এই ক্ষেত্র দৈতারি ঠাকুর বিরচিত গুরুচরিত পুথির উল্লেখ আছে। ইরে শত পূর্ব কালে নাছিল ভকতি নানা এই অসম ভূমিত বোলে ধর্মর বিপর্যয় ঘটিছিল। যার যেনেকৈ মন তেনেকৈ ধর্ম কৰিছিল। কেনেকৈ ধর্ম কৰিছিল? শাস্ত্ৰত উল্লেখ আছে, নানা দেৱ পূজয় করয় বলিদান হংস সাগপার কাতে অসংখ্য প্রমাণ। এই অবস্থা অসমত হয়েছিল আর ফলত কি হল? ভগবন্ত কৃষ্ণদেৱে চিন্তা করলে বৈকুণ্ঠ কি বলি তল বৈরকলি লোক পাপ কৃপাময় কৃষ্ণ চিন্তা করিলা মনত অন্তর্জাতি পতিত করি আমি স্থির সিদ্ধান্ত উপনীত হব পারি কৃপালু গুরুজনা পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ পূর্ণ অবতার। অর্থাৎ বৈকুণ্ঠ কৃষ্ণদেবে চিন্তা করেছিল, কারণ কৃষ্ণ সূর্য ভৈলন্ত উদিত নাম ধর্ম করিলা বিদিত। এই নাম ধর্ম ভগবন্ত কৃষ্ণদেবেহে প্রবর্তন করে থৈ গৈছিল। গতিকে কৃষ্ণদেবে প্রবর্তন করা এই নাম ধর্মত যেতিয়া ব্যভিচার আহিল ভগবন্ত কৃষ্ণদেবে চিন্তা করিলে আর অন্ত যদি পতিত করিবে উদ্ধার ইবার শঙ্কর রূপে হইল অবতার। স্থির সিদ্ধান্ত যে সেই কৃষ্ণ শঙ্কর রূপে পুনর কুটুম্বর গৃহ আই সত্য সন্ধ্যার গর্ভত জন্মগ্রহণ করেছিল জগ জনতা সমস্ত জগত উদ্ধার করবর কারণে। প্রমাণ 17খন হিন্দু শাস্ত্রত লিখা আছে। 1 নম্বর কুরুক্ষেত্র মহাপুরাণ। কুরুক্ষেত্র মহাপুরাণত কৃষ্ণদেবে নিজমুখে কৈছে যেতিয়া কৌরবকুল ধ্বংস হল পঞ্চ পাণ্ডবর রাজ অভিষেক হব সেইদিনা কৃষ্ণপ্রেমী ভকতসকলের সেই রাজসভালয় আগমন হয়েছিল আর সমস্ত কৃষ্ণপ্রেমী ভকতে ভগবন্ত কৃষ্ণদেবক কেতবুর
আবেদন নিবেদন করেছিল নন্দ আর যকুরাও সেই সভাত আছিল নন্দ আর যকুরাই তেওঁলোকৰ মনৰ কবলগীয়া ভগৱন্ত কৃষ্ণদেৱৰ আগত অৱগত কৰিছিল এনেদৰে যে তুমি অজ তোমাৰ জন্ম নাই তোমাৰ মৃত্যু নাই তথাপি তুমি জন্ম লোৱা জীৱৰ দুখ দূৰ কৰিবলৈ তুমি দৈৱকীৰ গৰ্ভত বসুদেৱৰ ঔৰসত জন্মগ্ৰহণ কৰি তেওঁলোকক ধন্য কৰিলা কিন্তু তোমাক আমি পালিত পুত্ৰ হিচাপে পালো আমাৰ এটাই অভিযোগ আমার এটাই ইচ্ছা তোমার যদি আমার নিজের গর্ভর সন্তান হিসাবে লাভ করব পারো এয়াই আমার তোমার শ্রীচরণত আমার মনের প্রার্থনা ভগবন্ত বলে ভকতবৎসল ভগবন্তই নন্দ আর যকুরার এই আহ্বান একমুখে স্বীকার করে সিদ্ধান্ত দেবে কি বলি নন্দৈশ্য কৃষ্ণ সাক্ষাৎ যশোদা সত্য সন্ধ্যাকা শুদ্র কুলে দ্বিজাত কাম রূপী ভূমি সঞ্জি তব বীর্যে মম জাত সংকার খ্যাতি মন্তক জগৎ উদ্ধার হেতু নাম অবর্তেজ্য সমাধিকম অর্থাৎ হে নন্দ তুমি কুসুম্ব রূপে জন্মগ্রহণ করিবা হে যশোদা তুমি সত্য সন্ধ্যা রূপে জন্মগ্রহণ করিবা কত শুদ্র কুলে দুর্জাত শুদ্র কুলত তোমালোকে জন্মগ্রহণ করিবা কাম রূপে ভবিষ্যৎ জি কামরূপ এই অসম ভূমির তেতিয়া নাম আছিল কামরূপ কামরূপত তুমি কুসুম্বর তুমি সত্য সন্ধ্যা রূপে শুদ্র কুলত জন্মগ্রহণ করিবা আর তব বীর্যে মম জাত সংসারণ খ্যাতি মন্ত্র তোমালোকর বীর্য তোমালোকর গর্ভত মই জন্মগ্রহণ করিম মোর নাম শঙ্কর রূপে প্রখ্যাত হব জগৎ উদ্ধার হেতু নাম অবৈতেজ্য সমাধি কম মই জগৎ উদ্ধার করবলে পুনর অবতার গ্রহণ করিম প্রথম শাস্ত্র এক নম্বর কুরুক্ষেত্র মহাপুরাণ কৃষ্ণদেবর শ্রীমুখর বাক্য যে শঙ্কর তেওঁ পূর্ণ অবতার হয় আর দ্বিতীয় ভাগ শাস্ত্র যামল সংহিতা যামল সংহিতায় ঘোষণা দিলে শঙ্করং মনুষ্য বুদ্ধি এ কুলবান্তি নরধামা তে সর্বে নরকং ইয়ান্তি যাবদ চন্দ্র দিবার চন্দ্র সূর্য থাকে মানে যিজন লোকে শঙ্করক মনুষ্য জ্ঞান করিব তেওঁ বলে নরকগামী হব লাগিব আর বাকি শাস্ত্র সমূহ কি কি স্বখণ্ড রহস্যত সঞ্জাত অবস্থি সংহিতা পুত সংহিতা তসুয়া পদ্মপুরাণ স্বর্গখণ্ডত লিখা আছে শঙ্কর কৃষ্ণর পূর্ণ অবতার ইয়াতো যদি বিশ্বাস নাই অবস্থি সংহিতা আর সুত সংহিতা মেলি চা তাতো লিখা আছে শঙ্কর কৃষ্ণর পূর্ণ অবতার ইমানতো যদি কারোবার বিশ্বাস নাই বশিষ্ঠ সংহিতা পঞ্চর রুদ্র জামলত বিষ্ণু ধর্ম তরকৃত যুগ বিচারত এইসমূহ শাস্ত্রর উল্লেখ দিছে এইসমূহ শাস্ত্রর পাতে পাতে লিখা আছে শঙ্কর কৃষ্ণর পূর্ণ অবতার ইমানতো যদি কারোবার বিশ্বাস নাই তেতিয়াহলে আরো কেইখনমান শাস্ত্রর কথা উল্লেখ করে কৈছে যোগিনী তন্ত্র তৈতি হাত হর গৌরী সংবাদত শিব নারদত যোগিনী তন্ত্র ভবিষ্যৎ পুরাণ হরগৌরী সংবাদ ব্রহ্মানন্দ সংবাদ এই শাস্ত্র সমূহতো লিখা আছে শঙ্কর কৃষ্ণ পূর্ণ অবতার ইমানতো যদি কারোবার বিশ্বাস নাই তেতিয়া শাস্ত্রে ঘোষণা দিছে ইহগত বিচারিয়া যদ্যাপি নপায় তেবে কে পণ্ডিতে নিন্দই ভুজু নিশায় ইমানতো যদি কোনোবাই বিচারি পোৱা নাই শঙ্কর কৃষ্ণর পূর্ণ অবতার উত্তরখন শাস্ত্র অধ্যয়ন করে আহক তেতিয়াহলে তেওঁলোকর পণ্ডিতর যে মুনি খায় সেই পণ্ডিতর মুনি খায় বুঝিব পারে এতিয়া
এটা কথা স্পষ্ট হল যে এইসমূহ শাস্ত্ৰৰ দৃঢ় যুক্তিত আমি যদি প্ৰকৃততে সনাতনীয় পন্থৰ হওঁ, সকলে একমুখী স্বীকাৰ কৰিব লাগিব শংকৰ কৃষ্ণৰ পূৰ্ণ অৱতাৰ। গুৰুজনাৰ প্ৰাণৰ বান্ধৱ মহাপুৰুষ মাধৱদেৱৰ ভাষা ত্ৰিভুৱন বন্দন দেৱকী নন্দন যু হৰিমাৰ কংস জগ জনতাৰণ দেৱ নাৰায়ণ শংকৰ তাৰ কৰি ত্ৰিজগতে বন্দনা কৰা, কংসক নিৰ্মূল কৰোতা, জগজনক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে কৃষ্ণৰূপে অৱতাৰ গ্ৰহণ কৰোতা পূৰ্ণ ব্ৰহ্ম কৃষ্ণই পুনৰ শংকৰ ৰূপে অৱতাৰ গ্ৰহণ কৰিছে। ইয়াত অংশ শব্দটো প্ৰয়োগ কৰিছে মাধৱ পুৰুষে, ইয়াৰো এটা কাৰণ আছে। কৃপালু গুৰুজনাক লৈ যিটো গুৰু স্তুতি বা গুৰু ভতিমা গুৰু প্ৰশস্তি মাধৱ পুৰুষে ৰচনা কৰিছিল, তাত তেওঁ কৃপালু গুৰুজনা যে কৃষ্ণৰ পূৰ্ণ অৱতাৰ স্পষ্টকে কৈছিল, কিন্তু গুৰুজনে কলে যে পঢ়াৰটো অলপ আৰ্বেৰ কৰি দিয়া, তেতিয়াহে তেওঁ লিখিছে শংকৰতা কেই অংশ। তাৰ আগত তেওঁ লিখিছিল ত্ৰিভুৱন বন্দন দৈৱকী নন্দন জু হৰি কংস কবৈ জগজনতা দেৱ নাৰায়ণ শংকৰ সুহি হৰি। শংকৰ সুহি হৰি তাৰমানে শংকৰ সেইজন হৰি, তাৰমানে সেইজন কৃষ্ণে শংকৰ, এই বুলি কোৱাত গুৰুজনে কলে যে পঢ়াটো অলপ আৰ্বেৰে কৰি দিয়া, সেইকাৰণেহে পিছৰ পুলি লিখিলে যে শংকৰ তাৰকেৰি অংশ। কিন্তু স্পষ্ট ৰূপত আকৌ মাধৱ পুৰুষে কৈ গল কি বুলি, চাৰি বেদৰ শিৰোমণি মাজে যাৰ চৰণ বিকাশ সুহি কয়লি কুঁৱলি কু শংকৰদেৱ প্ৰকাশ। চাৰি বেদৰ শিৰোমণি মহাভাগৱত যাৰ চৰণ বিকাশ, সেই মহাভাগৱতত যাৰ চৰণ বন্দনা প্ৰকাশ পাইছে, যাৰ চৰণ প্ৰকাশ পাইছে, সেই অভয় চৰণ কৃষ্ণদেৱৰ এক শৰণ গ্ৰহণ কৰাই আমাৰ কৰ্তব্য, আৰু সেইজন কৃষ্ণই পুনৰ শংকৰ ৰূপে অৱতাৰ গ্ৰহণ কৰিছে বুলি স্পষ্ট ৰূপত মাধৱ পুৰুষে কৈ গৈছে। গতিকে ক্ৰোহিত সমস্ত আমি একমুখী পুনৰ আমি একেশ্বৰে সমবেত হৈ এটা কথা ক'ব লাগিব, জগতত কৃপালু গুৰু শ্ৰীমন্ত শংকৰ দৈৱকী নন্দন কৃষ্ণদেৱ পূৰ্ণ অৱতাৰ হয়, এই কথা আমি উচ্চস্বৰে ঘোষণা দিব পাৰিব লাগিব। পৰম পুৰুষ ভগৱন্ত কৃষ্ণদেৱে উদ্ধৱৰ জৰিয়তে জগতবাসীক দি যোৱা যি নামধৰ্ম, এই নামধৰ্মত যেতিয়া ঢাকন আহিল পুনৰ শংকৰূপে অৱতাৰ গ্ৰহণ কৰি এক শৰণ হৰিনাম ধৰ্ম প্ৰচাৰ প্ৰসাৰ কৰি জগতক উদ্ধাৰ কৰি থৈছে। এইজনাই কৃপালু গুৰুৰ যেতিয়া জন্ম হৈছিল, সন্ধৰা দৰে গুৰুজনাৰ যেতিয়া জীৱন বৃত্তান্ত জানিছিল আৰু কুসুমৰ শিৰোমণি ভূঞাক কৈছিল এনেদৰে, সন্ধৰা দৰে বুলি লাগু নাই কুসুম সংযুক্ত, তোমাৰ পুত্ৰই জগতত যি যি কৰ্ম কৰিব মই কওঁ শুনা। আৰু কি বুলি কলে, শিৱ দুৰ্গা পূজা খন্দি বে সমস্ত পূৰ্ব জগত কৃষ্ণ দেৱ নাম ধৰ্ম চিনাইবে কহিবে পূজা তেওঁ খণ্ডন কৰিব।
শিব দুর্গা পূজা সন্নিবেশ সমস্ত বেদ আগম পাঠযুক্ত যে কর্মকাণ্ডযুক্ত আন দেব দেবীর সেবা পূজা সেই সকলখিনি তোমার পুত্র শঙ্করে নির্মূল করিব। তাতে দুজন দেব দেবতার নাম উল্লেখ করলে শিব আর দুর্গা, তার মানে গুরুজনার শিষ্য গুরুজনার ভকত সকলে কেতিয়াও এই পূজা কর্ম সমূহ করিব যে নাপায় এয়া স্পষ্ট প্রমাণ। পূর্বৰ যত কারণ, পূর্বৰ কারণ ইয়াত নিহিত হয়ে আছে। পূর্বৰ কারণ কি? সত্য যুগে প্রথমত ব্রহ্মা আদি দেবজত হরি নাম করিলা গুপুত, কিনো দয়াময় হরি নাম পবেগত করি কলিপাত করিলা গুপুত। সত্য যুগত ব্রহ্মা আদি দেবগণে গুপুত করা নাম পুনৰ কৃষ্ণরূপে দৈবকীত অবতার গ্রহণ করে ভগবন্তে প্রসার করে থৈ গৈছে। সেই নাম ধর্মত পুনৰ যেতিয়া বিভীষণ আহিল, পুনৰ যেতিয়া ধাবন আহিল, এইবার শঙ্কর রূপে অবতার জন্ম গ্রহণ করে মহাপুরুষ গুরুজনে কি ঘোষণা দিলে? এক কৃষ্ণর নাম লওয়া, এক কৃষ্ণ নাম ধর্ম চিনাইবে কহিবে এক শরণ। এই একশরণ হরি নাম ধর্ম এই ভগবন্ত কৃষ্ণদেবর পূর্ণ অবতার শঙ্করে প্রসার করিব। আনহাতে রাম রায় বিরচিত গুরুলীলা উল্লেখ আছে এনেদরে, চাওক গুরুজনার একশরণ হরিনাম ধর্ম বেদর বিহিত কর্ম করার কিন্তু কোনো কথা তাত লিপিবদ্ধ হওয়া নাই, গুরুজনে তা ত্যাগ করে চলিছে, পিতৃ আদি শ্রার্থ ত্যাগ করে চলিছে, কর্মকাণ্ড যুক্ত যিখিনি কর্ম ত্যাগ করেছে তার প্রমাণ রাম রায় বিরচিত গুরুলীলা উল্লেখ আছে এনেদরে। কেনেদরে উল্লেখ করেছে? বেদ বিহিত পিতৃসাধি শঙ্করে সবে শিব দুর্গা পূজা খন্দি আরূপক ভক্তি মার্গ যিমান আগম বাদ যুক্ত বেদর বিহিত কর্ম আছে ইয়াক গুরুজনাই ত্যাগ করেছে। শাস্ত্রর উদ্ধৃতিরে কইছো আমি নাই পোৱা, গতিকে সদৌ শেষত আমি সমস্ত জনক আহ্বান জনাইছো করুণা মহামারীর এই সংকট কালত কৃপালু গুরুজনার আবির্ভাব মহোৎসব ভাগ আমি অনাড়ম্বরভাবে নীতি সংগত ভাবে উদযাপন করছো, কৃপালু গুরুজনার চরণ বন্দনা করছো। সমস্ত জগৎবাসীর কল্যাণ হোক, জগতর পৰা গুরুজনার কৃপা এই মহাব্যাধি নির্মূল হোক, সকলকে গুরুজনায় কৃপা করক, আমার সকলোরে যাত্রা এক হোক, গুরু বাক্য নিষ্ঠারে আমি পালন করো, একশরণ হরিনাম ধর্মত আমি মন স্থির চিত্তে আগবাই, আমি প্রভুর অভয় চরণত একশরণ গ্রহণ করি, শুদ্ধ পথেদি গতি করি গুরুজনাক জগৎগুরু আসনত বহুবার বাবে সরই গতি সরই গতি আমি গৈ থাকো গৈ থাকো গৈ থাকো কৃষ্ণ।